দেশে ফিরলেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দেব ঢাকায় বিএনপির পদযাত্রা শুক্রবার, ১১ মহানগরে শনিবার। এদিকে আইজিপি নির্দেশ, কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ বিএনপির জন্য আলাদা রাস্তা। আরো জানিয়ে দেব তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি ঔষধ ও খাবার দিল বিএনপি। এবং জানিয়ে দেব ১৮ ফেব্রুয়ারি সব মহানগরে পদযাত্রা করবে বিএনপি। সর্বশেষ জানিয়ে দিব বরিশালে বিএনপির এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। দেশে ফিরলেন মির্জা ফখরুল। চিকিৎসা শেষে এক সপ্তাহ পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩৫ বিএনপি মহাসচিব নিজ বাসায় পৌঁছেছেন। গত ৯ ফেব্রুয়ারি দিনগত রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিনী রাহাত আরা বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা হন। মির্জা ফখরুল সিঙ্গাপুরের সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে চিকিৎসা নেন। তার স্ত্রী রাহাতারা বেগম চিকিৎসা নেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তারা সেখানে এক সপ্তাহ অবস্থান করেন। ঢাকায় বিএনপির পদযাত্রা শুক্রবার, ১১ মহানগরে শনিবার। দশ দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত যুগপথ কর্মসূচি মহানগর পদযাত্রা আগামীকাল শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হবে। অন্যান্য মহানগর এ কর্মসূচি পালন করা হবে শনিবার। এরই মধ্যেই নেতাদের দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ১৮ ফেব্রুয়ারি শনিবার অন্য মহানগরে পদযাত্রা হবে। তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণে ২:৩০ মতিঝিল গোপীবাগ সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অন্যদিকে ঢাকা মহানগর উত্তরে ২:৩০ শুরু হবে ঢাকা মহানগর উত্তর উত্তরা জসীমউদ্দিন মোড় থেকে কর্মসূচি শুরু হবে। সেখানে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের থাকার কথা রয়েছে। এছাড়াও এলডিপি কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন কার্যালয়ের সামনে থেকে ২:০০ গণফোরাম অফিস সংলগ্ন মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে ২:০০ পদযাত্রা শুরু হবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স জানিয়েছেন, শনিবার ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ময়মনসিংহ মহানগরের এ পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান সহ অন্যান্য নেতারা এ পদযাত্রায় অংশ নেবেন। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নারায়ণগঞ্জ মহানগরের পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু সহ অন্যান্য নেতারা এ পদযাত্রায় অংশ নেবেন। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিলেট মহানগরের পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য তাহমিনা রশদির লোনা মোহাম্মদ ইনামুল হক চৌধুরী খন্দকার আব্দুল মোক্তাদির ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ অন্যান্য নেতারা এ পদযাত্রায় অংশ নেবেন। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মহানগরের এ পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া জয়নুল আবেদিন ফারুক অধ্যাপক জয়নাল আবেদিন ও এস এম ফজলুল হক সহ অন্যান্য নেতারা এ পদযাত্রায় অংশ নেবেন। আইজিপির নির্দেশ, কেন্দ্র শহীদ মিনারে আওয়ামী লীগ বিএনপির জন্য আলাদা রাস্তা। ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়া আওয়ামী লীগ ও বিএনপির জন্য পৃথক রাস্তা নির্ধারণ করে দিতে ডিএমপি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পাশাপাশি তিনি সেদিন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে এক ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে আইজিপি এসব নির্দেশ দেন। দেশের সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার এবং অন্যান্য
ইউনিটের প্রধানেরা এ ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন। আইজিপি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, একুশের ভাব গম্ভীর্য রক্ষা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় গোয়েন্দা তথ্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে, গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিবিড় মনিটরিং করার পাশাপাশি যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশের বড় বড় শহরে কেন্দ্রীয় শহীদ মিনার নজরদারির আওতায় আনার নির্দেশ দেন আইজিপি। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে ডিএমপি কর্মকর্তাদের নির্দেশ দেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পুলিশ সদর দপ্তর প্রান্তে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি লজিস্টিক্স অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি ঔষধ ও খাবার দিল বিএন। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মানুষের জন্য জরুরি ঔষধ ও শুকনো খাবার পাঠিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বেলা 3:15 ঢাকায় তুরস্ক দূতাবাসে সব সামগ্রী হস্তান্তর করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ, বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির সহযোগিতা গ্রহণ ঢাকায় তুরস্ক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গুরহান বাতুহান, বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান যুগান্তরকে তথ্য জানিয়েছেন। 18 ফেব্রুয়ারি সব মহানগরে পদযাত্রা করবে বিএনপি। যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আগামী 18 ফেব্রুয়ারি ঢাকা সহ দেশব্যাপী সব মহানগরে পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি। রাজধানীতে পৃথকভাবে মহানগর উত্তর ও দক্ষিণ এই পদযাত্রা কর্মসূচি করবে। আজ রবিবার শ্যামলী ক্লাব ঢাকা মাঠ ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত এই কর্মসূচি যুগপথ আন্দোলনের সপ্তম কর্মসূচি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিরুল হকের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল 3:00 বছিলার উদ্দেশ্যে বিপুল সংখ্যক নেতা কর্মী সহ পদযাত্রা কর্মসূচি বের হয়। এতে আরো অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম, জয়নাল আবেদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সাইফুল আলম নীরব, তাবিত আউয়াল, নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ। পদযাত্রার রুট ঘোষণা করে আমিরুল হক বলেন, শ্যামলী ক্লাব মাঠ থেকে লিং রোড, শিয়া মসজিদ মোড়, তাজমহল রোড, নূরজাহান রোড, বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়, মোহাম্মদপুর আর্লি, আল্লাহ করিম মসজিদ সড়ক হয়ে বাসিলার 7 রাস্তার মোড়ে গিয়ে এই পদযাত্রা কর্মসূচি শেষ হবে। বরিশালে বিএনপির এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলা। কমিটি গঠন নিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালিয়েছে। উপজেলা বিএনপির সাবেক কমিটির আহ্বায়ক হারুন শিকদারের অনুসারীরা নবগঠিত কমিটির সদস্য সচিব নাসির হাওলাদারের অনুসারীদের ওপর হামলা চালান। বৃহস্পতিবার দুপুর 12:30 নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এই ঘটনা ঘটে। একই সঙ্গে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেন পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা। এর আগে সকালে আবুল হোসেন খানের বিরুদ্ধে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি সদস্য সাবেক কমিটির নেতারা। দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, দুপুর 12:30 বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের শেষে বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে যান পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা। সেখানে অবস্থান করছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপি সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব নাসির হাওলাদার ও তার অনুসারীরা। বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা চালান। এক পর্যায়ে আবুল হোসেনের অনুসারীদের দলীয় কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা।